আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট রওশন আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা অর্পিত সম্পত্তি ক তালিকায় সম্পত্তি রয়েছে, তাদের সেই সম্পত্তি নিয়ে ভুক্তভোগী রয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে সকল সম্পত্তি অর্পিত সম্পত্তি আইনে উল্লেখ রয়েছে, সে সকল সম্পত্তি আপনি বিক্রয়, দান, হেবা, বন্ধক বা কোনো রকম হস্তান্তর করতে পারবেন না। দেখা যায় অনেকেরই ধারণা থাকে বা অনেকেই প্রশ্ন করেন, কেন আমরা অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত সম্পত্তি বিক্রি করতে পারি না, হেবা করতে পারি না, দান করতে পারি না বা কোনো রকম হস্তান্তর করতে পারি না। সেটার উত্তর হচ্ছে, আমার হাতে একটি গ্যাজেট রয়েছে, এটা হচ্ছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের গ্যাজেট, 2001 সালের আইন, যেটা পরবর্তীতে 2013 সালে আবার সংশোধন করা হয়েছে। এই আইনের 8 ধারায় বলা হয়েছে অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত যে সকল সম্পত্তি রয়েছে, সে সকল সম্পত্তি আপনি কোনো রকম বিক্রয় করতে পারবেন না, দান করতে পারবেন না, হেবা করতে পারবেন না, বন্ধক রাখতে পারবেন না, এই হস্তান্তর করতে পারবেন না। হস্তান্তর মানেই হচ্ছে যে আপনি এই সম্পত্তিটি কারোর সাথে বিনিময় দলিল করতে পারবেন না, অথবা আপনি যদি কাউকে হেবাবিল আওয়াজ বা অন্য কোনো ধরনের দলিল করে দিতে চান, সেই ধরনের রেজিস্টার্ড কোনো দলিল আপনি করতে পারবেন না। এটা করতে না পারার কারণটাই হচ্ছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001 সালের মূল আইনের 8 ধারাতেই এই কথাটা বলা রয়েছে, এই ধরনের সম্পত্তি বিক্রি করতে পারবেন না। যারা এই গ্যাজেটটি সংগ্রহ করতে পারেননি, তারা চাইলে এই গ্যাজেট সংগ্রহ করে ধারা 8টি দেখে নিতে পারেন, তাহলে আপনারা বুঝে ফেলবেন যে কেন অর্পিত সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে আমরা কি দেওয়ানি আদালতে মামলা দায়ের করার মাধ্যমে সেই আদালত থেকে একটি রায় নিয়ে গিয়ে অর্পিত সম্পত্তি হস্তান্তর, দান, বিক্রি, হেবা বা নামজারি করতে পারবো কিনা? যেহেতু মূল আইনে সেটাকে নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু বলা যায় যে দেওয়ানি আদালত থেকে আপনারা রায় নিয়ে গেলেও এই সম্পত্তি কোনো রকম বিক্রি, হস্তান্তর, হেবা বা কোনো ধরনের দলিল করতে পারবেন না। দেখা যায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে যারা মামলা করেছেন, তারা সেই ট্রাইব্যুনালের রায় যদি পান, তাহলে সেই রায়ের মাধ্যমে আপনি নামজারি করার পর যে কোনো ধরনের হস্তান্তর, বেচা বিক্রি করতে পারবেন। আর যারা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে ইতিমধ্যে মামলা করতে ব্যর্থ হয়েছেন, তারা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করার মাধ্যমে সেখান থেকে যদি রায় পান, তাহলে সেই রায়ের মাধ্যমে আপনি নামজারি করাতে পারেন, এবং সেই রায়ের মাধ্যমে আপনি নামজারি করার পর খাজনা আদায় করার মাধ্যমে আপনি কিন্তু সেই সম্পত্তি যে কোনো প্রকার হস্তান্তর, বেচা বিক্রি এবং বন্ধক এগুলো করতে পারবেন। আবার যারা এই রায়টা এখনো পাননি বা এখনো আপনি প্রস্তুতি নেননি, তারা কিন্তু এই অর্পিত সম্পত্তি শুধু বেচা বিক্রি বন্ধ না, আপনাদের নাম জারি করা থেকে শুরু করে এই সম্পত্তির খাজনা আদায়টাও বন্ধ রয়ে থাকবে। তাই এই সম্পত্তি যদি খাজনা আদায় করতে চান, এই সম্পত্তিতে যদি আপনার নাম জারি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আদালতের রায় নিতে হবে, এবং সেটা নির্দিষ্ট আদালত অথবা ট্রাইব্যুনালের রায় হতে হবে। আদালত বলতে আমি বুঝাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এখন প্রশ্ন থাকে, যারা এই অর্পিত সম্পত্তির মালিক ছিলেন, তারা যদি মারা যান, তাহলে তাদের উত্তরাধিকার যারা রয়েছেন, তারা কি এই সম্পত্তির মামলা দায়ের করার মাধ্যমে অবমুক্ত করতে পারবেন কিনা? তাদের জন্য উত্তর হচ্ছে, তারা অবশ্যই পারবেন। যদি কেউ বৈধ ডকুমেন্ট থাকে তাদের কাছে, তারা কিন্তু এই সম্পত্তিতে বৈধ উত্তরাধিকার সূত্রে এসে মামলা দায়ের করার মাধ্যমে তারা এখান থেকে রায় নিয়ে নাম জারি করে তারপর খাজনা আদায় করার মাধ্যমে তারা অধিকারী হবেন, যেন তাদের সেই সম্পত্তি বিক্রয় করতে পারেন, দান করতে পারেন, হেবা, বন্ধক এবং হস্তান্তর করতে পারেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা অর্পিত সম্পত্তির মালিক রয়েছেন, তারা কিন্তু চাইলে নিজেদের মধ্যে আপোষ বন্টনও করতে পারবেন না। তাই এই ধরনের আপোষ বন্টন করার ক্ষেত্রেও আপনাদের এই অর্পিত সম্পত্তি থেকে, ক তালিকা থেকে অবমুক্তি করে নিতে হবে। আবার দেখা যায় অনেকেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল থেকে রায় নেওয়ার পরেও নামজারি করতে ব্যর্থ হচ্ছেন বা সময় ক্ষেপণ হচ্ছে, অনেকে সেটা করতে পারছেন না। সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব পরবর্তী
এই আলোচনা সিরিজের পরবর্তী যে কোনো একটি পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে অর্পিত সম্পত্তি বিষয় সংক্রান্ত এই আলোচনা সিরিজে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।